মনে করেন আপনি একজন পড়ক, আপনি একজন দায়ী, আপনি একজন স্কলার, আপনি একজন দানশীল, আপনি একজন দানবীর, আপনি একজন ভালো মানুষ, সমাজের ভিতরে মানব সেবা আপনার দ্বারা হয়, আপনি দান সদকা জিকির আজগার সব কিছু করেন 100%, কিন্তু আপনি নামাজের ভিতরে অলসতা আপনি মনে করতেছেন, অমুক পিশাচকে ধরেছে আমার নামাজ না পড়লেও চলে, অমুক বাবাকে আমি মুরিদ, অমুক বাবার দরবারে অমুক মাজারে যে আমি মুরিদ হয়ে এসেছি আমার নামাজ না পড়লেও চলে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা নাই কিনা, আপনি যদি রাসূলকে বিশ্বাস করেন, রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের হাদিসকেও আপনাকে বিশ্বাস করতে হবে, রাসূলের হাদিসকেও আপনাকে আমাকে মানতে হবে, মানতে পারবেন? মানতে পারবেন? সবাই শুনে রাখুন, আবু হুরায়রার বর্ণনা, বুখারীর হাদিস, আউয়াল মা ইউহাসিবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, আল্লাহর নবী বিদায় ভাষণে এই কথা বলতেছেন, আল্লাহর নবীর কথা ওইখানে 16 লক্ষ সাহাবী ছিল মাত্র, আর আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের কানের ভিতরে আল্লাহর নবীর ওই কথাগুলো আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী আপনাকে বলতেছেন শুনুন, যদি এক গ্লাস পানি চাই ঢেলে খাও সময় নেই, রাত্রি কারেন্ট চলে গেছে, কারেন্ট আলাকে এক ঢালাই ভাবে গালাগালি, আমার বন্ধুগণ একটু খেয়াল করুন যে কথা বলছি, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুর পরে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সমস্ত মানুষের আমলনামা সেখানে তুলে ধরা হবে, ওই আমলনামার ভিতরে বান্দা বান্দির সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা দান সদকা জিকির আজগার কিছুই না, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আপনার নামাজের। কথা বলে ঠিক কিনা? এখন আপনি কয়েকটা নামাজ পড়েছেন, আপনি তো সাপ্তাহিক মুসল্লি, সারা সারা সপ্তাহ আপনার খোঁজ থাকে না, আপনি জুমার নামাজের সময় হলে মুসল্লির পরিচয় দিতে যে একেবারে শেষে যে মুসল্লি ফাঁকা করতে করতে সামনের কাতারে যেয়ে বসেন, এমন মুসল্লি আছে না নাই? এমন মুসল্লি আছে না নাই? সারাদিন খোঁজ নাই, যখন নামাজ শুরু হওয়ার মাত্র আর 5 মিনিট বাকি, তখন আপনি যে মুসল্লি ফাঁকা করতে করতে আপনি যে বেয়াদবের মতো সামনের কাতারে যেয়ে বসতেছেন, কে অধিকার দিল আপনাকে? আপনি শেষে শেষে বসবেন, আপনি বলেন কথা বলে আপনার ওই সামনের কাতার দিতে হবে, কে বলছে? এইরকম নেতা হলে জুতাটা করবেন? কথা বলেন ঠিক কিনা? এরকম নেতাগিরি দেখাইতে গেলে মসজিদে লাস্টে যে যদি সামনের কাতারে যাওয়ার চিন্তা করে জুতাটা করতে করতে নেতাকে বের করে দেবে, কিসের নেতা? আমার দুগুণ নামাজে আপনাকে বিনয়ী হতে হবে, এই নামাজে যদি আপনি আমি ধরা খেয়ে যাই কাল কিয়ামতের ময়দানে, শুনে রাখুন আপনার জিকির আজগার ইবাদত বন্দেগী কোনো কিছু কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং মুমিনের পরিচয় দিতে হলে, সফল কাম মুমিনের পরিচয় দিতে হলে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আপনাকে নামাজ পড়তে হবে কার জন্য? নামাজকে মূল্যায়ন দিয়ে পড়তে হবে, নামাজকে সম্মান করতে হবে, নামাজকে একাগ্রতার সাথে পড়তে হবে। আপনি নামাজ পড়তেছেন আর হিসাব করতেছেন, নামাজ পড়তেছেন সিজদা দিচ্ছেন আর মনে মনে করতেছেন কার ক্ষতি করা যায়, কার বাদ দেওয়া যায়। চার মুসল্লি নামাজ পড়তেছে, শোনেন গল্প, শোনেন বাস্তব ঘটনা, ইমাম সাহেব হঠাৎ করে ভুল করে ফেলেছে নামাজের ভিতরে, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত করে ফেলেছে। এক ব্যবসায়ীও নামাজ পড়তেছে, নামাজ শেষ করার পরে ইমাম সাহেবের সামনে লজ্জায় কেউ কথা বলতে পারছে না, ভয় লাগতেছে, ইমাম সাহেবের সামনে কি বলতেছে কি বলবো তার কেউ কথা বলছে না। ও ব্যবসায়ী হঠাৎ করে বলে বলছে, কি আবার ইমাম সাহেব 3 রাকাত বললেন কেন?
তুমি বুঝলে কেমনে? তখন বলছে আমার তো হিসাবের খাতা চারটা, আমার তিনটা হিসাব করা হয়েছে, এখন কয়েকজন বাকি, আমি চার জায়গাতে চারখান কথা হিসাব করি, আমার এখন একখান বাকি আছে, তার মানে আমার এই নামাজ তো তিনটা কাদের বেঁচে হয়নি। এরকম নামাজ হলে চলবে নাকি? আবার অনেকেই আছে মসজিদে যে নামাজের ভিতরে আছে, কিন্তু খেয়াল করেন এরকম মুসল্লি আছে নামাজের ভিতরে তাকাচ্ছে এদিকে ওদিকে, ফ্যান কয়টা আছে গুনতেছে, ঘড়ি কয়টা আছে দেখতেছে, আমি কোন ফ্যানটা দান করেছিলাম বুঝতেছে, এরকম মানুষ আছে না? নাই। আর একটু সম্ভব হলে ইট কোন কান দিছে এই কেন করে দেখতে দেখ, এরকম মুসল্লি আছে না? নাই। বলেন এই নামাজ কার জন্য হচ্ছে? তাহলে আপনাকে সকল কাম মুমিনের পরিচয় দিতে হলে নামাজে বিনয়ী হতে হবে। আপনি মনে করবেন আপনার পেছনে আজরাইল দাঁড়িয়ে আছে, আচ্ছা আজরাইল যদি আপনার একবার দেখা দেয় আপনার কি অবস্থা হবে? সুলাইমান আলাইহিসসালামের সময়ের কথা একটা বলি, একজন মানুষকে মৃত্যুর আগে আজরাইল আলাইহিসসালাম একবার দেখা দিয়েছিল, এই দেখার পরে সেই লোক দৌড়াইতে দৌড়াইতে পলাবার জায়গা পাচ্ছে না, সুলাইমান আলাইহিসসালামকে এসে বলছে আল্লাহর নবী আমার এমন একটা জায়গায় পৌঁছায় দেন যেন সেইখানে কেউ না যায়। আল্লাহর নবী তো বুঝতে পেরেছে অবস্থাটা কি, তো ও তো ভীত হয়ে গেছে, ঘাবড়িয়ে গেছে, ভয় পেয়েছে, এজন্য সুলাইমান আলাইহিসসালামের অধীনে তো অনেক কিছু ছিল, পিঁপড়ার কথা বুঝতো, জিনেদের যে কথা অর্ডার করতো সে কথা পালন করতো, বাতাসকে যে কথা বলতো বাতাস সেই কথাই পালন করতো, এইভাবে প্রত্যেকটা মাখলুক সুলাইমান আলাইহিসসালামের কথা অনুযায়ী চলতো। তো ওই ব্যক্তির অবস্থা বুঝতে পেরে সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পেরেছে যে এই ব্যক্তিকে আজরাইল আলাইহিসসালাম দেখা দিচ্ছেন। এখন আজরাইল আলাইহিসসালাম যদি আপনি গভীর সমুদ্রের তলদেশে যেই আপনি পলাই থাকেন সেখানে যাবে না? বলেন যাবে না? অবশ্যই যাবে। আপনি মনে করতেছেন আপনার পকেটে কিচ্ছু নাই, কিন্তু আপনার মৃত্যুটা ওই দিন নিজেই হবে, সেখানে কি যাওয়া সম্ভব না? অবশ্যই আপনি পৌঁছাতে পারবেন যে কোনো ভাবে, তার কারণ আপনার মৃত্যুটা ওখানে লেখা আছে। ও আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে যখন আজরাইল আলাইহিসসালাম দেখা দিয়েছে, ভয়ে চোটে দৌড়াইতে দৌড়াইতে সুলাইমান আলাইহিসসালামের দরবারে এসেছে, এসে বলছে আল্লাহর নবী আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গায় আমাকে আর কেউ দেখতে পাবে না। মূসা আলাইহিস হযরত সুলাইমান আলাইহিসসালাম সব বুঝতে পেরেছেন, তারপরেও একটা মাখলুককে অর্ডার করলেন তাকে অমুক জায়গায় নিয়ে যাও, একটা জায়গায় যে পাহাড় ভেদ করে পাহাড়ের ভিতরে ছোট্ট একটা জায়গা, সেই জায়গার ভিতরে ওই ব্যক্তিকে রেখে আসো। রেখে আসার সাথে সাথে যখন ওখানে আটকে দেয়া হলো, আসা তো সময় লাগলো, কিন্তু আটকে দেওয়ার সাথে সাথে যখন ওর ভিতরে একটা ভয় ভীত সন্ত্রস্ত মন নিয়ে বসে আছে, হঠাৎ ওইখানে একটা শব্দ হয়েছে, ওই শব্দ হওয়ার সাথে সাথে ওই লোকটার প্রাণবায়ু চলে গেছে। ও আমার বন্ধুগণ, আপনি যদি সফলকাম মুমিনের পরিচয় দিতে চান আপনাকে মনে করতে হবে সফলকাম মুমিনের পরিচয় হলো নামাজের ভিতরে বিনয়ী হওয়া। আপনি নামাজে দাঁড়িয়েছেন, ফুলসিরাতের রাস্তা আমরা হাদিস অনুযায়ী পড়ে পাই, ফুলসিরাতের রাস্তা হলো চুলের চাইতেও চিকন, কার চাইতেও চিকন? চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো। আচ্ছা এই জায়গায় কি আপনি দাঁড়াইতে পারবেন? আপনাকে যদি মনে করেন একটা অস্ত্র, একটা তলোয়ার বা একটা দা, দা চেনেন তো আপনারা, এই দাটা যদি সোজা করে ধরার পরে এবার আপনাকে যদি বলা হয় বেটা তুই এরপর দাঁড়া, পারবেন? পারবেন না? আপনারা হাত পা কেটে যাবে না? ঘুমাচ্ছেন কে কে একটু হাত তোলেন, কেউ ঘুমাচ্ছে না, সবার মনোযোগ আছে, কার কার নেই একটু হাত তোলেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, চলবে নাকি? চলবে আলহামদুলিল্লাহ। ভাই খুব খেয়াল করেন, আমি কিন্তু অযথা কোনো কথা বলছি না, সব যেখানে কোরআনের ভিতরে লেখা আছে, সবই কোরআনের ভিতরে লেখা আছে, আপনি কোরআনের কথা শুনে এইটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। কি আজকের জন্য আগামী বছরে তিনজন বক্তা দেবে, এটা এখন বক্তা আলোচনা শেষে, আলোচনার ভিতরে কথা বললে সমস্যা। আমার বন্ধুগণ যে কথা বলছিলাম, তো আপনি সফল কাম মুমিনের পরিচয় দিতে হলে প্রথমে আপনাকে এমন ভাবে নামাজ আদায় করতে হবে, মনে করবেন এইটাই আমার জীবনের শেষ নামাজ,
একজন মানুষের ফাঁসির অর্ডার হয়ে গেছে, খুব খেয়াল করেন আপনাদের এই এলাকার ভিতরে ফাঁসির অর্ডার করা হয়েছে, হয়েছে কিন্তু ভারতবর্ষে অনেক জায়গায় হয়েছে, ভারতবর্ষের ভিতরে শত শত এরকম নজির আছে, আমাদের দেশের ভিতরেও অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। তো মনে করেন ন্যায় ভাবে হোক আর অন্যায় ভাবে হোক, আপনাকে ফাঁসির কাঠগড়ায় যেতে হলো। এখন আপনার সর্বশেষ একটা ইচ্ছার কথা ব্যক্ত করা হচ্ছে যে আপনি সর্বশেষ আপনার ইচ্ছা কি, তো আপনি বলতেছেন আমার দুই রাকাত নামাজ পড়ব। সাহাবীদের একটা বৈশিষ্ট্য, সাহাবীদের একটা বৈশিষ্ট্য এটা, সাহাবীরা সব সময় তাদের ইচ্ছা ছিল শেষ হবে দুই রাকাত নামাজের মাধ্যমে। ও আমার বন্ধুগণ, ওই সময় কিন্তু একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি শেষ দুই রাকাত নামাজ পরে সালাম ফেরানোর পরে দড়িতে ঝুলে যাবে, ওর নামাজটা কেমন হবে? ওই রকম নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে, তাহলেই না আপনি সফল কাম মুমিন। ও আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আপনি চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো একটা সুতার পরে দাঁড়িয়ে আছেন নামাজের জন্য, শেষ নামাজ এই নামাজের পরে হয় জান্নাত আর না হলে জাহান্নাম। আপনার পেছনে দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজ শেষ আপনার সাইজ করে দেবে, আপনার নামাজটা কেমন হবে? আপনার এই নামাজ পড়তেছেন, আপনার সামনে আল্লাহ রয়েছে, আপনি হয় আল্লাহকে দেখতেছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছেন, আপনার বাম পাশে জাহান্নাম, ডান পাশে জান্নাত। এখন আপনার এই নামাজটা কেমন হবে? এই নামাজ কি যেমন তেমন তো নামাজ হবে নাকি? ও আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে একজন নেতা, তথা কথিত নেতা, সারা জীবন তো নামাজ পড়ার তো খোঁজ নাই, নির্বাচন আসলে এমন নেতার অভাব নাই, সারা জীবন পাঞ্জাবির বিরোধিতা করেছে, সারা জীবন হুজুর দেখলে নাক শিকাইছে, সারা জীবন হুজুর দেখলে, টুপি দেখলে মনের ভিতরে শয়তানি জাগ্রত হয়েছে। আবার যখন নির্বাচনের সময় এসে যায়, এই সমস্ত বেঈমান গুলো তখন লেবাস ধরে বড় বড় আল্লাহর বলি সেজে যায়, কথা বলেন ঠিক কিনা? এই নেতার সম্মান দিতে যে যখন আপনাকে একটু ডাকা হলো, তখন আপনার ঘরের ভিতরে সবচাইতে যে জামাটা, যে পোশাকটা সুন্দর, যে পোশাকটা দামি, ওই পোশাকটা পরে সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে নেতার সামনে যাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা আপনাদের মমতাজ ব্যানার্জি, মমতা ব্যানার্জি যদি আপনাকে স্পেশালি ডাকে, যাই আব্দুল্লাহ তুমি আমার সাথে অমুক টাইমে আমার বাসভবনে দেখা করো, এখন আপনি সেখানে কি ফকিরের বেশে যাবেন নাকি? ফকিরের বেশে যাবে, কাঁধে এক কান ঝোলা নিয়ে, ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে আপনি কি সেখানে যাইতে পারবেন? ও দারোয়ান দেখলো তো আপনাকে পিটাই বেরকি দেবে, বেটা তুই এখানে ফকিরের মতন আসছিস, তোর তুই স্পেশালি একটা গেস্ট হিসাবে তোর এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো দেখেন আজকে দুর্ভাগ্য হলেও সত্য যে দুনিয়ার এই সমস্ত তথাকথিত সাতামাতার ডাকের সাড়া দিতে দে, কত রকম সাজগোজ করে পরিপাটি হয়ে তারপর তাদের দরবারে আমরা যাই, তাহলে ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত তথাকথিত নেতা নামের শয়তানগুলোকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত বাচ্চাদের বাচ্চা, সমস্ত নেতাদের নেতা, যে মহান রব্বুল আলামিনের ডাকে আপনি সাড়া দিয়ে যখন নামাজে যাচ্ছেন, তখন আপনার ফকির অবস্থা কেমন? বাড়ির সবচাইতে নোংরা জামা কোনটা আছে, সবচাইতে ছেঁড়া জামা কোনটা আছে, এই জামাইটা ওই ঈদ এল ফিতরের দিনে আমার পড়তে হবে, এটা আর অন্যদিন গায়ে দিয়ে আসবে, ওটা ওই দিনের জন্য। আপনি যত সব ছেঁড়া ফাটা এই সমস্ত জামা গায়ে দিয়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর বিধর্মীরা দেখে বলছে সব ফকি, সব ফকি। আপনার আমার কার্য করার থেকে বিধর্মীরা হাসবে কেন? আরে মুসলিমরা তো বীরের জাতি, মুসলিমদের কোনো কিছুর অভাব আছে? আমরা সব অভ্যাসে ফকির হয়ে গেছি, টাকা থাকতেও আজকে আমরা বলি আমাদের নাই, ওই নাই নাই করতে করতে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আপনি যদি সফল কাম মুমিন হতে চান, আপনাকে বিনয়ের সাথে জীবনের শেষ নামাজ মনে করে, নামাজকে বিনয়ের সাথে মূল্যায়ন করে, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ওই নামাজটা যদি আদায় করেন, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, কসম খোদার আপনিও কিন্তু সফল কাম মুমিনের ভিতরে দাখিল হতে পারবেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আপনার যদি এই অভ্যাসটা চালু হয়ে যায়,
আপনার ভিতরে কিন্তু এখনো বহু খারাপ অভ্যাস রয়েছে। খারাপ অভ্যাস কি রয়েছে? আপনি মিথ্যা কথা বলেন। এমন একটা দিন নাই যেদিন আপনি মিথ্যা কথা ছাড়া রয়েছেন, এমন একটা দিন নাই যে অপরের অপপরণারীর দিকে আপনি তাকাননি, এমন একটা দিন নাই। আপনি এমন একটা দিন নাই যে চুরি করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, চগলকড়ি করেন নাই, চিটারি করেন নাই, বাটপাড়ি করেন নাই, বর্ষাতে গন্ডগোল ফাসাদ করেন নাই, এমন একটা দিন নাই। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম তো তারাই, সফল তো তারাই হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, যারা মারাত্মক আজে বাজে কথা, খারাপ কথা, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে যারা নিজেদেরকে ফিরিয়ে রাখে, ওই সমস্ত মানুষরাই সফল কাম হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ। এবার এর ভিতরে মিথ্যাবাদী কে কে আছেন একটু হাত তোলেন। আরে আল্লাহর ওলি, এই জায়গায় ওয়াজ করার দরকার কি? এই জায়গায় ওয়াজ করার দরকার নেই, সবাই আল্লাহর ওলি। মিথ্যা কথা কেউ বলে না। চায়ের দোকানের লোকজন যে গল্প করে না, কথা বলে না কেন? আমার ভাইরা গল্প করে, সে জায়গায় যে সব না কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, তাই না? কোরআন হাদিস দিয়ে কথা বলে, কোরআন হাদিস দিয়ে কথা বলে না। কথা বলে কি? দেখলাম ওই বেটা মুখ দিকে তাকাইছে, এই শুনলাম তুই নাই কি করেছিস, এই হলো আমাদের খাসিয়াত। এবার আমার আজানদের কথা আর কি বলবো? আল্লাহ রাসূল মেরাজ যে যে অবস্থা দেখিয়েছেন আমাদের মা বোনদের, আল্লাহর নবী মহিলাদের দেখলেই বলতেন তোমরা বেশি বেশি দান সদকা করো। আমি জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি দেখে এসেছি এই স্ত্রীদেরকে, এই মহিলাদের। কেন? এক নাম্বার কারণ হলো তারা হলো অকৃতজ্ঞ। 360 দিন আপনাকে সুখী রেখেছে, একটা দিন যেই মনে করেন গন্ডগোল হয়েছে, সেই কথা তুমি এই পর্যন্ত আমার কি কি করেছো কি বলে না, বলে কি না? স্বামীর বদনাম করা, এগুলো থেকে বিরত থাকতে হবে আমার মনে হয়। শুধু তাই নয়, তিন মহিলা, তিন ফ্যামিলির মহিলা যখন এক জায়গায় হবে, ওই জায়গায় বিপদের হাট বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প করি, একজন স্বামী জোর জোর ছাড়তে বাগানে গেছে, রাতের আঁধারে শৌচকার্য করতে গেছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে বর্ষাতে কথা বলছে, শুনেছো আমি আজকে যখন বাথরুম করেছি আমার বাথরুমের সাথে সাথে একটা চুল বাইর হয়েছে, তুমি কি খাওয়াই দেখি শুনে রান্না বাড়া করুন। আমার বাথরুমের সাথে একটা একটা চুল বের হয়েছে, দেখে তিলকে তাল বানানোর কত কৌশল, একটা চুল বাইর রয়েছে। এখন রাত্রে কথা গল্প করা সব শেষ, ঘুম টুম পড়ে সকালে স্বামী গেছে কাজ করতে, বাড়িতে আর এক বাড়ির মহিলা এসে হাজির, কথায় কথায় গল্প তো আর খুঁজে পায় না। গল্প করতে করতে শুনেছো কালকে আমার স্বামী এরকম বাথরুমে গিয়েছিল, আমার স্বামী সেই পায়খানার সাথে একটা পাটনা বাইর হয়েছে, এক চুল থেকে পাকনা হয়ে গেছে, কি হয়ে গেছে, পাকনা বাইর হয়েছে। এবার ওই মহিলা আরো দরজায় গিয়ে দিয়ে প্রচার করেছে, অমুকজন বাথরুমে গিয়েছিল তার পাশা দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়িয়ে গেছে। একটা চুল থেকে পাকনা, পাকনা থেকে ঝাঁকে ঝাঁকে পাখি, একটা দুইটা না, এক ঝাঁকে তো অনেকগুলো পাখি থাকে। এটা কেন বললাম ভাই? এটা তো আমি আপনাদের হাসির পোশাক দেই নাই, এই অযথা কথা, বাজে কথা। আল্লাযীনা হুম আনিল্লাগবি মুরিদুন, সফলকা মুমিন তো তারা যারা অনর্থক আজে বাজে ফাহিশা খারাপ কথা থেকে নিজেদেরকে হেফাজত রাখে, ওরাই হলো সফলকা মুমিন। এখন আজকের থেকে ফোন করেন, আজকের থেকে কেউ আর বাজে কথা, নোংরা কথা, গালি গালাজ, খারাপ কথা আর বলবেন না। কে কে কত, তার মানে এগুলো সব বলতে না, তোদের সব বলতেন না, এখন তো সেটাই প্রমাণ হলো। সব ভালো কথা বলেন আপনারা, একটু আগে তো দেখলাম যে কেউ হাত তুলছে না, সব আল্লাহর ওলি, এখন তো সব উল্টো হয়ে গেছে। আমার যুবক ভাইরা, আজকে থেকে তওবা করা যাবে, ফ্রি ফায়ার, পাবজি, ইসলাম বিধ্বংসী গেমসের ভিতরে সবাই দেবো না, পারবেন? পারবেন? এই কারা কারা পারবেন একটু হাত তোলেন।
ইসলামের সবচাইতে উন্নতি, ইসলামের সবচাইতে উপকার হয়েছে আমার এই যুবক ভাইদের কারণে, বলেন না সুবহানাল্লাহ। আর বুড়াদের কারণে সবচাইতে ইসলামের ক্ষতি হয়েছে। এখানে যে সমস্ত মুরব্বীরা আছে তারা আবার রাগ করেন, আপনারা কিন্তু আপনাদের মতন দেখতে এরকম সাদা দাড়ি লেবাস দাড়ি গোল জামালা এই সমস্ত শয়তান, এই সমস্ত পুরো পুরো শয়তানের কারণে ইসলামের ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক কি? আবু জেহেল, আবু লাহাব, উদ্বা, সাইবা, মুগীরা, আব্দুল্লাহ বিন উবাই, এ সব বড় বড় এরকম টুপি দাড়ি লেবাস দাড়ি গোল জামা সাদা দাড়িওয়ালা ছিল, আর এদের কারণে ইসলামের সবচেয়ে ক্ষতি হয়েছে। আর যুবক ভাইদের মাধ্যমে ইসলামের সবচাইতে বেশি উপকার সাধন হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের সামনে গল্প করতে করতে বলছে যুবক এই বৃদ্ধরা কেউ জান্নাতে যাবে না। এখন সেখানে অনেকে বৃদ্ধ ছিল, এক বুড়িমা তো অলরেডি মানে কেঁদে ফেলেছে, কাঁদতেছে কি ব্যাপার, আমি এত ইবাদত বন্দী করলাম আমার কি হবে না। তখন আল্লাহ নবী হাসতে হাসতে বলতেছেন আরে বেটা তুমি যখন জান্নাতে যাবা তুমি তো তখন বুড়ি থাকবা না, তুমি তখন বুড়া থাকবা না, তুমি জোয়ান হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অনর্থক আজেবাজে ফাহিশা কথা মিথ্যা কথা চগল করি গিবর শেখায় যত রকম ইসলাম বিরোধী কথা আছে এর থেকে ফিরে থাকতে পারবো পারবো আমার ভাইরা? কালকের থেকে চায়ের দোকানে কয় মিনিট সময় দেবেন আপনারা? চায়ের দোকানে কয় মিনিট সময় দেবেন? ভোটের সময় আসলে কয়টা বাক্স চুরি করবেন? হাত তোলেন। এগুলো করবেন না আমার ভাইয়েরা, ভোট একটা আমানত, যোগ্য ব্যক্তিকে ভোটটা দিবেন, যোগ্য ব্যক্তিকে চেয়ারে বসান। আরে নেপোলিয়ন কি বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও তোমাদেরকে আমি একটা শিক্ষিত জাতি দেব, সেই সূত্র ধরে বলবো আপনারা একটা যোগ্য ব্যক্তিকে একটা এই চেয়ারে বসান, আপনাদের এর ভিতরে শান্তি বিরাজ হয়ে যাবে। তার কারণ তার দ্বারা দুর্নীতি আর হবে না, দুর্নীতি হবে না। আপনাদের এই রাস্তাঘাট আমি দেখলাম কোটি কোটি টাকা খরচ করতেছে, আর আমাদের দিকে কি অবস্থা জানেন? বাংলাদেশের অবস্থা গেলে যারা ডেলিভারি রোগী যে সমস্ত রয়েছে, যে সমস্ত মায়েদের সন্তান হবে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে না, একটা সিএনজি ভ্যানে উঠাই দেবে আর বাংলাদেশের রাস্তাতে চলবে, হাসপাতালে যাওয়ার আগেই সিগার হয়ে যাবে, এইরকম অবস্থা। অথচ বাংলাদেশের সংসদ ভবনে সবচাইতে বেশি এই রাস্তার খাতে বেশি অর্থ বরাদ্দ হয়, সেখান থেকে 100 ভাগের 98 ভাগ সব টাকা ওই নেতা নামের শয়তানগুলো প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এমপি মেয়র যে আছে সবগুলো পেট ভরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় চলার মতো নাই, একটা মুরব্বী মানুষ একটা অসুস্থ মানুষ যদি রাস্তা দিয়ে চলে ওর পরবর্তী দিন আর মন চাবে না যে আমি আর রাস্তায় উঠি, এই হলো রাস্তার দশা। কিন্তু আপনাদের প্রধানমন্ত্রীকে তো ধন্যবাদ দেওয়া দরকার, কোটি কোটি টাকা খরচ করে কত সুন্দর রাস্তা তৈরি করতেছে যে রাস্তা 20 বছরেও নষ্ট হবে না। আর আমাদের নেতা নেত্রীর সমস্যা কি জানেন? তারা চিন্তা করে যে এটা যদি সুন্দর করে তৈরি করি তো প্রত্যেক বছর তো বাজেট আর হবে না, প্রত্যেক বছর তো খাওয়াও হবে না, এই জন্য রাস্তার শুরু থেকে ঠিক করতে করতে শেষ পর্যন্ত পৌঁছালে এদিক থেকে সব চাংড়া উঠে যাবে। এই হলো নেতা নেত্রী মন্ত্রীদের অবস্থা, এরা হলো জনগণের সেবক, এরা হলো জনগণের সেবক। তা আপনার এখানেও যদি এরকম অমানুষ মার কারখান নেতা এরকম চুরি বাড়ি করে যদি চেয়ারে বসাই দেন, কসম খোদার আপনার যে ওই ইটের রাস্তা রয়েছে ওটা কালকে কাঁচা রাস্তা হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। দুদিন পরে বিভিন্ন জায়গায় ওদের দস্যুগুলো বসাই দেবে, কোন জায়গায় গরিব মানুষ আছে তার ঘরটা ভেঙে দেয়া। আপনাদের দেশে হচ্ছে না এখন? হচ্ছে কি না? এ সমস্ত বেঈমানগুলো যদি চেয়ারে বসান এরা এরকম করেই নির্যাতন করবে, জুলুম করবে। এই জুলুমের পক্ষে কি আপনারা আছেন? এই জুলুমের পক্ষে আছেন? শুনে শুনে আপনি নামাজ রোজা দান সৎকার জিকির আজকের আপনার চরিত্র সব দিক দিয়ে উপরে, কিন্তু আপনি একখান বারবার মার্কা শয়তানকে অবৈধভাবে চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন। ওই চেয়ারে বসে সে যত অন্যায় করবে, আমি কিন্তু আমার মন গলা কোনো কথা বলছি না, যদি আপনি একটা ব্যক্তিকে দান করলে সে মনে করেন একজন শিক্ষক মানে টিচার
একজন ছাত্রকে যদি আপনি খরচ দিয়ে লেখাপড়া করায় আলেম বানান, সে যতদিন ওই এলেম অনুযায়ী সে নিজে চলতে পারবে ততদিন একটা সওয়াব যদি আপনি পাইতে থাকেন। এবার শুনে রাখুন, আপনি একজন অবৈধ শয়তানকে যখন অন্যায়ভাবে অবৈধভাবে চেয়ারে বসাই দেবেন, সে ওই চেয়ারে বসে যত দুর্নীতি করবে, যত শয়তানি করবে, ও যত পাপ করবে, ওর একটা ভাগ কিন্তু আপনার আমলনামায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলোকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সফল কাম মুমিনের পরিচয় গলাবাজি করলেই কাজ হবে না। কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়েছে। কোন মুমিন? والذين هم عن اللغو معرضون। সফল কাম মুমিন তো তারা যারা অনর্থ আজে বাজে মিথ্যা কথা অবৈধ কাজকর্ম সবগুলো থেকে যারা ফিরে এসে একমাত্র মুমিনের পরিচয় দেওয়া শুরু করে, ওরাই হলো সফল কাম মুমিন। বলেন না সুবহানাল্লাহ। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, ও আমার বন্ধুগণ, হিংসা মানুষ আমাদের সমাজে আছে না নাই? হিংসা মানুষ আছে না নাই? আরে আপনি আহলে হাদিস হইছে কি? আপনি হানাফি তো হইছে কি? আপনার ভিতরে এরকম শয়তানি থাকবে কেন? অহংকার থাকবে কেন? আপনি বুকে হাত দিয়েছেন বলে আর আপনার সাথে কথা বলা যাবে না, কোথায় পাইছেন? আপনি জোরে আমিন বলেন বলে আপনার সাথে কথা বলা যাবে না, কে পাইছে, কে বলছে? এই হিংসা, এই মনোভাব, এই শত্রুতা আমাদের সমাজ থেকে পরিহার করতে হবে। কে হানাফি, কে আহলে হাদিস, কে মনে করেন যে শাফিঈ, কে মালিক, কে চমাদা বুঝি না, আমাদের একটাই পরিচয়, আমরা হলো মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে যদি হিংসা থাকে, মুসলিম থাকা যাবে? মুসলিম থাকা যাবে? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাঁটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বলে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না উপায়, সোজা পথের বাঁকা পথে নাও চাতুরের আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব শাসনের বন্ধ করো দ্বার, নারায় তাকবীর আল্লাহু আকবার, নারায় তাকবীর আল্লাহু আকবার। ও আমার ভাই, এজন্য বলতে চাই যে বাতিল শক্তির বিপক্ষে এরকম সংগ্রাম, এরকম স্লোগান আমরা দিতে রাজি আছি। বাতিল পথ থেকে ফিরে আসতে রাজি আছি। যারা ফিরে আসবেন শুধুমাত্র তারাই থাকবেন যে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা ব্যাখ্যা শুনলাম। একটা হলো সফল কাম মুমিনের পরিচয় দিতে হলে নামাজে আপনাকে বিনয়ী হতে হবে। দুই নম্বরে সফল কাম মুমিনের পরিচয় দিতে হলে আপনাকে অবশ্যই অবৈধ ফাহেশা বিদ্যা অহংকার চগলকারী শয়তানি সমস্ত প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে এসে মুমিন মুসলমানের পরিচয় দিতে হবে। যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন সফল কাম তারাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এবার আরো একটা কথা বলি যেটা আমাদের সমাজের ভিতরে অহরহ ছড়িয়ে আছে। আল্লাহর কোরআন বলেন সফল কাম তো তারাই হয়ে গেছে, ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ওরাই হলো সফল কাম মুমিন। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলুন তো, আপনাদের এই মুর্শিদাবাদের ভিতরে, আপনাদের এই মুর্শিদাবাদের ভিতরে অন্যায় ভাবে নিজের স্ত্রী রেখে পরের স্ত্রীর দিকে তাকায় না এমন মুসলমান আছে? আপনারা বোঝেন নাই, আপনারা বোঝেন নাই? পরকিয়া বোঝেন, পরকিয়া বোঝেন? নিজের স্ত্রীর ভালো লাগে না, অন্যের পাশের বাড়ির ভাবির খুব ভালো লাগে, এরকম মুসলিম আছে না নাই? এরকম মুসলিম আছে না নাই? নিজের স্বামীকে ভালো লাগে না, বসের কথা খুব ভালো লাগে, বস আছে অফিসের বস, একই অফিসে স্বামী আর স্ত্রী দুইজন চাকরি করে, স্বামীর বেতন 6,000 আর স্ত্রীর বেতন 10,000, বাড়িতে এসে অধিকার ফলায় স্ত্রী, এরকম আছে না নাই? তার কি মনে করেন যে শুধু তাই না, নিজের বউরে আর ভালো লাগে না, একটা সুন্দরী
শালি আছে, সেই শালির দিকে সব সময় নজর। কোন জায়গায় বেড়াতে গেলে চলো দিন ঘুরে আসি, বউডার মনেও চাই না যে ওরে একটু নিয়ে ঘুরাইতে যাই। অথচ বউকে নিয়ে ভ্রমণ করে আসা, বউকে নিয়ে কোন জায়গায় যাওয়া, এটাও কিন্তু আল্লাহর নবীদের একটা সুন্নাহ। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর নবীদের একটা সুন্নাহ। আপনি আপনার স্ত্রীকে নিয়ে এক এক দিন যেদিন একটু সুযোগ পাবেন, তাকে হুন্ডাই করে হোক, আপনাদের টোটো করে হোক, যে কোনো ভাবে তাকে একটু বেড়াইতে নিয়ে যান, মন মানসিকতা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপাতত সেটা না, মানে কালকে ছুটির দিন, আজকে রাতে কথা বলে গার্লফ্রেন্ডকে একবার সময় সুবিধা বুকিং দিয়ে ফেলতেছে, অমুক টাইমে তোমার সাথে অমুক আম গাছের তলায় দেখা হবে, আম গাছের তলায় দেখা হবে, সেখানে যে যত রকম ছাপ পড়ানো ইয়ে আছে সব করাইতে থাকে। আমার বন্ধুগণ, এগুলো করা যাবে না, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আজকে আমরা লজ্জাস্থানের হেফাজত করি না, আমাদের সমাজের ভিতরে এত কিছু এই অন্যায় অপকর্ম সংগঠিত মনে করে যে এতে শুধু পুরুষদের ভূমিকা তা নয়। আজকে পোশাকের দিকে তাকান, আমার মা বোনদের পোশাক, আমার মা বোনদের পোশাক, ব্লাউজ একটা গায়ে দিয়েছে পিছনে একটা ফুটবল খেলার মা আছে না নাই? আরে কথা বলেন না কেন, আপনারাই কিনে দিয়েছেন ব্লাউজ একটা বানিয়েছে পিছনে কাটতে 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 তিন আঙ্গুল রয়েছে পুরো একটা স্টেডিয়াম। ভুল বললাম নাকি? এবার যদিও হাতা আছে, এখন নতুন করে স্টাইল তৈরি, এখানে একটা লাভের চিহ্ন দিয়ে এখান থেকে আর একটা বসে স্বাধীন হতে হতে আপনাদের তো ১৯৪৭ সালে আপনারা স্বাধীনতা অর্জন করতে করে এমন স্বাধীন হয়েছে যে আগের যুগের মা বোনের এদের ছোটবেলায় দেখতাম তাদের তাদের একটা ব্লাউজ তৈরি করতে এক গজ চার গিলা কাপড় লাগত, আর সেই স্বাধীন হতে হতে এখন সেই এক গজ চার গিলা না, মাত্র শুধু চার গিলাই হয়ে যাচ্ছে, শুধু চার গিলা ব্লাউজ হয়ে যাচ্ছে। এবার এই তো হলো ব্লাউজের ধরন, এবার আসুন শাড়ি। শাড়ি তো না, মশারি, মশারি। আপনি আপনার বউকে এই মশারি একখান পরে হুন্ডাই করে নিয়ে যাচ্ছেন, আর যুবকরা দেখে দেখে সেই দিচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? আপনার বউয়ের কথা শুনতে যে আপনি আপনার বউকে জেনার সাগরে ভাসিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে? আপনি যখন আপনার মেয়েকে একটা মশারি কিনে দিচ্ছেন, আমি ওটাকে ফুরাক বলবো না, কামিজ বলবো না, ওইটা একটা মশারি, ঠান্ডা থাকবে কেমনে? সুতরাং সমাজ থেকে এই অশ্লীলতা দূর করতে গেলে আমাদের পিতা মাতা ভাই বড় ভাই যারা রয়েছে সবাইকে ভূমিকা অবলম্বন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে শুধু বিনয়ের সাথে বলবো, হাত জোর করে বলবো, আপনারা দয়া করে টাইট ফিট কোন পোশাক আপনারা পরবেন না, আপনারা নিজেও খাই হচ্ছে, আপনাদের কারণে যুবকরাও নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো করবেন না দয়া করে। সারা জীবন কি বেঁচে থাকবেন? আপনার যৌবন কতদিন? পাঁচ বছর পরে আপনার এনার্জি কোথায় যাবে? আপনার অবস্থা তো অন্যরকম হয়ে যাবে। সুতরাং এই যুবক বয়সের ইবাদত সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি এই যুবকটাকে, এই যুবক বয়সটাকে, এই সময়টাকে, এই ম্যাচিউর সময়টাকে যদি আপনি একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন, কন্ট্রোল রাখতে পারেন, কসম খোদা এই নিয়ন্ত্রণ করার কারণে, এই সময়টার কারণে হয়তো এই সময়টা আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে বলবো, স্বামী, পিতামাতা, বড় ভাই, বড় বোন যারা সংসারের দায়িত্ব নেন, সবাইকে বলবো আজ থেকে কেউ টাইট ফিট কোন পোশাক আপনাদের ছেলে মেয়েদের কিনে দেবেন না। ছেলে মেয়েদের কিনে দেবেন নাকি? কিনে দেবেন? কারা কিনবেন একটু হাত তোলেন তো। কোরআনের ময়দানে এসে মনে এক কথা মুখে এক কথা এগুলো বলবেন না, এগুলো মুনাফিকের পরিচয়। আজকের থেকে কি নিয়ত করতে পারি ভাই? ইসলাম যে সমস্ত পোশাক সমর্থন করে না, এই পোশাকগুলো যদি আমরা বাদ দিতে পারি, কসম খোদা সমাজ থেকে অশ্লীলতা আপনারা সব দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সফল কাম মুমিন হতে গেলে
এই বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই পালন করতে হবে। আমার মা বোনেরা বাহিরে যাওয়ার সময় যত শর্টকাট ড্রেস রয়েছে এইগুলো পরেন, আর নামাজের সময় বোরকা পরেন, কোনো কাজ হবে না। ও আমার বন্ধুগণ খেয়াল করেন, এভাবে সমাজ নষ্ট, জাতি নষ্ট, সব কিছু শেষ হয়ে যাবে। সুতরাং আপনি 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 আমি যদি সফল কাম মুমিন অথবা মুমিনা হতে চাই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা মানে পর্দা, যারা পর্দাকে মূল্যায়ন করে, শুধুমাত্র এরাই সফল কাম হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বোরকার কথায় আসি, এত গেল পোশাক পরে, এবার বোরকা। বোরকা তো না যেন একটা ফ্যাশন, একটা জামা বোরকা পরছে, শরীরে কোথায় উঁচা কোথায় নিচু সব কিছু বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? এই বোরকা ইসলামে সম্পূর্ণ হারাম, এটা বোরকা না, এই বোরকা পরাটাও হারাম। সুতরাং আজকের থেকে যাদের বাসায় এই টাইট ফিট বোরকা রয়েছে, যে সব ছিঁড়ে চুলার ভিতরে দিয়ে দেন, চুলার ভিতরে দিয়ে দেন, এটাকে পর্দা, পর্দা না, পর্দা নামে এটা ইসলামটাকে কলঙ্কিত করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না আমার ভাইয়েরা। সূরা, আমার মাবুদদেরকে বলবো, সূরাতুন নূর, সূরাতুন নিসা এবং সূরাতুন নূর, আপনারা বাড়িতে যে আপনারা অন্তত অর্থ সহ এই সূরা দুইটা আপনারা পড়বেন, তারপর যদি মন চায় তো আপনারা ছোটখাটো পোশাক পরেন, যদি আপনারা রাসূলের সেই স্ত্রীদের সাথে, রাসূলের মেয়েদের সাথে যদি জান্নাতে যেতে চান, রাসূলের মেয়েরা কিভাবে করে গেছেন সবগুলোর দৃষ্টান্ত আমাদের সামনে আছে না নাই? আছে না নাই? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কলিজার টুকরা মেয়ে, এই মেয়েটা যখন মারা গেছে, জানাজার নামাজ কয়জন পড়ছে? তিন থেকে চারজন মানুষ জানাজার নামাজ পড়ছে, রাতের ভিতরেই দাফন সম্পন্ন হয়ে গেছে, কেউ বলতেই পারে না সে কতটুকু উঁচা ছিল। আমার বন্ধুগণ দৃষ্টান্ত আছে, আপনি আপনি যদি ফাতেমার সাথে জান্নাতবাসী হতে চান, আপনাকে ফাতেমার মতন আচরণ আপনার ভিতরে নিয়ে আসা লাগবে। রাসূলের শাফাত যদি আপনি আমি পেতে চাই, সকাল সন্ধ্যা দশ বার করে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ, এই ছোট্ট একটা সংক্ষিপ্ত দুরূদ পড়ে। ও আমার বন্ধুগণ, সফল কাম মুমিন হতে গেলে কোরআনের যে তিনটা চারটা পয়েন্ট আমি আলোচনা করলাম, যদিও এগারোটি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে সারা রাত লেগে যাবে। আমি কথা বলতে চেয়েছিলাম মাত্র এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা, সেইখানে কিন্তু অনেক সময় হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরও আমি আর কষ্ট দেব না, আমি বলতে চাই আজ থেকে কি তওবা করে ইসলামের পথে আসা যাবে? ইসলামের পথে আসা যাবে? সবাই বলেন আসা যাবে। যদি আপনারা এই প্রতিজ্ঞা করতে পারেন, আমি একজন মুসাফির, আমি আপনাদের জন্য প্রাণ খুলে চোখের পানি ফেলে আমি আপনাদের জন্য দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আপনাদের এলাকার মা বোনদের পরিচয় দিয়ে, আমার একজন মা, আমার একজন বোন, আমার একজন সম্মানিতা দিনী বোন, বারবার শুধু ওই একজন না, কয়েকজন মহিলা এই কোরআনের তাফসীর শোনার পরে তাদের ভিতরে এত পরিবর্তন এসেছে, আমার হোয়াটসঅ্যাপে, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে বারবার প্রশ্ন করে, হুজুর এইটা কিভাবে করব, ওই আমলটা কিভাবে করব, ওই আমলটা কি জন্য করতে হয়, আমার স্বামীর অনুমতি বাদে আমি নফল নামাজ, নফল ইবাদত করতে পারি না, এখন করণীয় কি, অনেক রকম প্রশ্ন করে। তারপরে তারা যে যেরকম ছিল তাদের ভিতরে যে অশ্লীলতা, ব্যাপনা, সংসারের ভিতরে অশান্তি, এগুলো ছিল সব শেষ হয়ে গেছে। এখন তারা ইসলামের শান্তি কি জিনিস, ইসলামের সৌন্দর্য কি জিনিস তাদের ভিতরে চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আরে আপনারা পারবেন না কেন? আপনারা অবশ্যই পারবেন। সুতরাং আমার মা বোনদেরকে বলবো, ও আমার মায়েরা, ও আমার দিনী বোনেরা, ও আমার সম্মানিত দিনী বোনেরা, আমি আপনাদেরকে বলবো, পুরুষদের চাইতেও কিন্তু আপনাদের জান্নাতে যাওয়া সহজ। আপনাদের শুধুমাত্র চারটা জিনিস করতে হবে, একটা হলো ফরজ নামাজ, একটা হলো ফরজ রোজা। এই রোজা ৩০টা রোজায় জায়গায় কি সবাই পালন করেছেন? অনেকে সুন্নাত যে ছয়টা রোজা আছে এই রোজা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। সুন্নাত রোজা কাদের জন্য? এটা সবার জন্য না, ভালো করে শুনুন, এই সুন্নাত ছয়টা রোজা কিন্তু সবার জন্য না। আল্লাহর নবীর হাদিসের দিকে যদি তাকাইতে চান, তাহলে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার যে উম্মত ৩০টি রোজা সম্পন্ন করলো, তাদের জন্য শাওয়ালের ছয়টি রোজা পালন করা আমার সুন্নাত,
আর কেউ যদি এই 30টা রোজা পালন করার পরে এই 6টি রোজা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আমি আমার বান্দা বান্দির আমল নামায় ওই সওয়াব দান করব। এখন আপনি ইচ্ছাকৃতভাবে 2টা রোজা ছেড়ে দিয়েছেন, মা বোনদের তো অনিচ্ছাকৃতভাবে 4টা 5টা 6টা এরকম রোজা নষ্ট হয়ে গেছে, এখন করণীয় কি? আগে কি শাওয়ালের রোজা ওই 6টার সুন্নাত রোজা রাখবেন নাকি ফরজ রোজাগুলো রাখবেন? এখন আপনাদেরকে বলতে চাই, বলুন তো, সুন্নাতের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? বেশি, সবাই বলেন। তাহলে ফতোয়া আপনারাই দিবেন, যার যে রোজা নষ্ট হয়েছে আগে ফরজ রোজাটা আদায় করে নেবেন, তারপরে সুন্নাত 6টা রোজা যদি সম্ভব হয় আপনি আদায় করবেন। তার কারণ আপনার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সারা বছর রোজা তো রাখা সম্ভব হবে না, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলতে চাই, শেষ সময়ে শুধু বলতে চাই যে কোরআন থেকে যে কথা বললাম এটা কি আমার কোনো মনগড়া কথা ছিল নাকি আল্লাহর কথা ছিল? সবাই সবাই এখন যদি অমান্য করেন কার কথা অমান্য করবেন? কার কথা? এবার আল্লাহর কথা যে অমান্য করে সে কি মুসলিম থাকে না কাফের হয়ে যায়? সবাই বলেন, এবার কে কে কাফের হবেন কে কে মুসলিম থাকবেন এটার হিসাব আপনাদের কাছে। আর যদি কারোর কোনো খারাপ লেগে থাকে, কারোর কাছে যদি এই কথাগুলো বিরক্তিকর হয়ে থাকে, আমি বলার জন্য যদি আমার কথায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আস্তে আমাকে ক্ষমা করে দেবে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে ওই আল্লাহর কাছে, তার কারণ এ কোরআন কার? সবাই বলেন, এ কোরআন কার? তাহলে এই কোরআনের মালিকের কাছেই আপনার সমস্ত প্রশ্ন রেখে দেবে। আর আজকের থেকে আপনাদেরকে ছোট্ট করে আরেকটা জিনিস বলি, সেটা হলো যাদের বাড়িতে কোরআন নাই আর যাদের বাড়িতে কোরআন আছে, যাদের বাড়ি অনুবাদ অনুবাদ কোরআন নাই, অর্থ সহ কোরআন নাই, আপনারা বাড়িতে একটা করে কোরআন নিবেন। যদি আপনাদের কোরআন কিনতে কষ্ট হয়, যদি টাকা পয়সা না থাকে, মসজিদের ইমাম সাহেবকে বলবেন, আমি ইমাম সাহেবকে বলে দিচ্ছি আপনি মসজিদের ফান্ড থেকে যাদের ইচ্ছে মানে সামর্থ্য নাই কোরআন কেনার মতন সামর্থ্য নাই, মসজিদের ফান্ড থেকে একটা করে অনুবাদ কোরআন তাদেরকে আপনি কিনে দেবেন। আপনাদের যাদের সামর্থ্য রয়েছে একজন দায়িত্ব নেন, আমি 10 জনকে 10টা অনুবাদ কোরআন কিনে দেবো, শুধুমাত্র আলিফ লাম মিম যালিকা কিতাবুল রাইব ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। কি লাভ হচ্ছে আপনার? কি লাভ হচ্ছে আপনার? আপনি মনে করতেছেন হুজুর শিখাই দিছে একটা অক্ষর বললে 10টা নেকি? হ্যাঁ, নেকি অবশ্যই হবে, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখতে হবে এই কোরআন মানুষের প্রথমেই বলছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ। এখন আপনার আমার ভাষা হলো আরবি মানে বাংলা বা হিন্দি, আর কোরআনের ভাষা কি বলেন? তাহলে কোরআনের ভাষা কয়জন বোঝেন? কেউ বোঝেন? এখন এটা বুঝতে গেলে আমাদের ভাষায় বুঝতে হবে, তাহলে এর অনুবাদের দরকার আছে না নাই? বলেন, অনুবাদের দরকার আছে না নাই? আর অনুবাদের দরকার কেন? এই কোরআন তো আমাদের হেদায়েতের পথে নিয়ে আসার জন্য কোরআন দিয়েছে, তাহলে এই কোরআন পড়ে বুঝতে হবে যে আমি আসলেই মানে ইসলামের পথে আছি নাকি নাম মাত্র ইসলামের ভিতরে, আমার ভিতরে শিরকি আছে, মুনাফিকি আছে, কুফরি আছে, না আমি কুফরি মুক্ত শিরক মুক্ত, এটাকে জাস্টিফাই করার জন্য এই কোরআন নামক কষ্টি পাথর দিয়ে আপনাকে যাচাই করতে হবে। একটা স্বর্ণকার, স্বর্ণগুলো সে সে ওইটা আসল না নকল পরীক্ষা করে কি দিয়ে? সবাই বলে কি দিয়ে? কষ্টি পাথর দিয়ে স্বর্ণকে যাচাই করে যে এই স্বর্ণ নকল না আসল, এটা যাচাই করে। তো আপনার এই কোরআন নামক কষ্টি পাথর দিয়ে আপনার ঈমানকে পরীক্ষা করতে হবে, আপনার ঈমানটা আসল না নকল। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীরা ঘরে গেলে, আপনার মা বাবারা ঘরে গেলে আপনি তাদেরকে বলবেন দয়া করে একটা অনুবাদ কোরআন আমাদেরকে হাদিয়া দেন বা আমাদের একটা কিনে দেন। এই অনুবাদ কোরআন আপনারা পড়বেন, আপনারা কোন পথে আছেন, কোন কাজ করতে হবে, কোন কাজ বর্জন করতে হবে সব পেয়ে যাবেন। আর না হলে শুধুমাত্র আরবি সালাম আলাইকা বললাম আর মনে করলেন আপনি রাসূলের উম্মত, আকবার আদর্শ হয়ে গেলেন, অত সোজা না, অত সোজা না, ইসলামটাকে এত সহজ মনে করেন না। বস্তা বস্তা নেকি কামাই করে যদি আপনার ইমানের ভিতরে কুফুরি থাকে, কসম খোদার ওই নেকি দিয়ে আপনার কিন্তু কোনো কাজ হবে না। তাহলে আজ থেকে আমরা এই কোরআন মানতে পারবো? কোরআন মানতে পারবো?
আমার যুবক ভাইরা এই কোরআনের ভালোবাসার খাতিরে আজ থেকে কি আমরা ইসলাম বিধ্বংসী গেমস থেকে আমরা ফিরে আসতে পারবো? ফ্রি টাইমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব পরিত্যাগ করতে পারবো? আমার মাবুনদেরকে আরো একটা বলতে চাই যে আপনার ছেলে মেয়েদের যারা ম্যাচিউর হয়ে গেছে, যারা সাবালক সাবালিকা হয়ে গেছে, আপনার ছেলে আপনার মেয়েদেরকে এইভাবে এইভাবে ধ্বংস থেকে পৃথক করতে গেলে আপনি তাদেরকে বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে যত প্রেম সব বউয়ের সাথে করুক, বিয়ের আগে কোন রকম প্রেম ইসলামে জায়েজ নাই। সুতরাং মা বাবাদের বলবো, আপনারা আপনাদের সন্তানকে যদি নির্দিষ্ট বয়সে পৌঁছায় যায় আপনারা তাদেরকে বিয়ের কাছে পৌঁছায় দেন, তার কারণ অশ্লীলতা থেকে অন্তত মুক্তি পাবে। এই বলে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখনই কোরআনের যে কথাগুলো বললাম ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে এই কোরআন অনুযায়ী যেন আমরা বাকি জীবনটা পরিচালনা করতে পারি, সফলকাম মুমিনদের কাতারে যেন থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক যেন আমাদেরকে দান করেন বলে আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, সবার জন্য মোনাজাত হবে, মোনাজাত করে যাব, মোনাজাত করে যাব। আমার মা বোনদের ভিতরে দুই চারজন বোন দায়িত্ব নিয়ে একটু দাঁড়িয়ে যান। আমি ভাইদেরকে বলবো কেউ আপনারা মনে কষ্ট নেবেন না, শুধু আপনাদেরকে বলবো আমি একজন মুসাফির, এই কোরআনের ভালোবাসার খাতিরে আমার পরিজার টুকরা যুবক ভাইরা যে আপনাদেরকে এত সুন্দর একটা কোরআনের মাহফিল উপহার দিলেন, এটার অ্যারেঞ্জমেন্ট করতে যে অনেক খরচা হয়েছে, আপনাদের কাছে বলবো না যে আপনি 5000 টাকা দেন, আপনাকে শুধু বলবো আপনার বিবেক অনুযায়ী বিবেচনা করে যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী ভলেন্টিয়ার ভাইরা যাচ্ছে, 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে আপনারা কালেকশনটা করে নেন। আজান, আচ্ছা আজান, আপনারা কালেকশনটা করে নেন, আজান দেন, সব কিছু হবে, আপনাদের মনে যেটা চাচ্ছে সব হবে ইনশাআল্লাহ। একটু পানি দেন, হেদায়েতমূলক কথাবার্তা বলছি। আমার কার্ড আছে, মুনাজাত শেষে কার্ড নেবেন, নাম অথবা নাম্বারে সার্চ করলে বিষয় ভিত্তিক আলোচনা দেখতে পাবেন। আর আমাদের যে যে আমাদের কলিজার টুকরা ইউটিউবার ভাইগুলো আছে, সবার নাম তো জানি না, কিন্তু আমার আসাদুল ভাই আছে, আলিমুস সালিহা, কেডা আমিনুস সালিহা কই, আলহামদুলিল্লাহ, এই আমিনুস সালিহা একটা ইউটিউব চ্যানেল আছে, আর একটা আছে MDSIS আসাদুল, MDIS আসাদুল বলে আপনারা সার্চ করলে ইউটিউব পেয়ে যাবেন। এই যে আলোচনা সব রেকর্ড হয়েছে, তাছাড়াও আপনারা যদি খোঁজ করতে চান, আপনারা যারা ইউটিউবার আছেন আমার নাম নাম্বার দুইটাই দিয়ে দেবেন এই আলোচনা, তাহলে আমার মালুমদের দেখতে সুবিধা হবে, ইসলাম প্রচারে সবাই শরীক থাকবে, আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইরা দ্রুত দ্রুত একটু কালেকশনটা করে নিন, আপনাদের আজান শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله،
আমার বন্ধুগণ বসো বসো, এখনই দোয়া হবে তো অনেক ভাইরা একটু আবদার করেছেন একটা সঙ্গীত বলার জন্য, দেখি যতটুকু পারি আমি বলে বলে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, কুরআনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত্যু বলো না, আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, কুরআনের পথে যারা শহীদ হল তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহর পথে যারা জীবন দিলো
কোরআনের পথে যারা শহীদ হল তাদেরকে বলো না, তাদেরকে তো বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে তো বলো না, কোরআনের পথে যারা শহীদ হল তাদেরকে তো বলো না। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين مرشد بجلال مدد قرآن كريم تكيب تفسير شمسن هاي غلو إسلام قتلو پرچار ارتشار هاي غلو আল্লাহ তাআলা সেই আসর থেকে নিয়ে গভীর জুন পর্যন্ত যত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা পেশ করেছেন আল্লাহ তাআলা দয়া করে এই আলোচনাগুলো আপনার শাহী দরবারে কবুল করে নেন। রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক পৌঁছায়া তাম পৃথিবীর মাটি বিশেষ করে জয়পুর এলাকার যত আপনার বান্দা বান্দী চিরতরে গহীন কবরে ঘুমিয়ে গেছেন আল্লাহ তাআলা কবরের ভিতরে কোন হালতে রয়েছে আপনি ছাড়া তো আর কেউ জানে না। আল্লাহ তাআলা দয়া করে সওয়াবগুলো তাদের কবরে বখশিস করলাম কবুল করে নেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের ভিতরে অনেকে রব্বানা অনেকের জন্ম দুঃখ নিয়ে আম্মা নাই আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছে মা দশটি মাস পেটে ধরে সন্তানকে নিজের রক্তগুলো খাওয়ায় তিল তিল করে মানুষ করেছে আল্লাহ তাআলা গাড়ি বাড়ি টাকা পয়সা অস্ত্র সম্পদ সব কিছু ফেলে খালি হাত পাও গোলা নিয়ে চিরতরে গহি কবরে ঘুরিয়ে গেছে আল্লাহ তাআলা দয়া করে পিতা মাতার কবরে সব গুলো পৌঁছায় দেন। রব্বুল আলামিন এই দুনিয়া
পিতার ভিতরে পিতা মাতা কত জেনে আমার, যার পিতা মাতা বিদায় হয়ে গেছে রেখেছি, সেই মালিকের নাই মাঝে কত কষ্ট করে আমাদেরকে দুটি বছর নিজের বুকের দুধ খাওয়ায় মানুষ করেছে। আল্লাহ তাআলা শয়তান যখন অসুস্থ হয়ে যায় মা শিওরে বসে আপনার ডাকের মানি করে যার পুত্রা শয়তান অসুস্থ হয়েছে জীবনের বিনিময় হলেও তাকে সুস্থ করে দেয়। এমন জন দুঃখের মা যার বিদায় হয়ে গেল আল্লাহ তাআলা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই দুনিয়া থাকতো গো ফুল পাখি, যদি না থাকতো তোমার মায়ার ইহার, যদি না থাকতো তোমার মায়ার ইহার। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও গো কবরটাকে জান্নাতের বাগান বানায় দে রব্বুল আলামিন। আমরা তো কত গুনাহ করে ফেলেছি, এত বেশি গুনাহ করেছি, আপনার কাছে গুনাহ মাথা হাত তুলতেও বড় লজ্জা লাগে। আল্লাহ তাআলা রাতের বেলায় এত বেশি বেশি গুনাহ করেছি পাপ করেছি, দুনিয়ার কেউ না দেখলে আপনার তো অজানা কিছু নাই। আল্লাহ তাআলা আপনি তো বলেছেন আমার বান্দা আমার বান্দি হাজার গুনাহ করার পরে আকাশ চুপচু গুনাহ করার পরে যদি তার গুনাহটাকে সে বুঝতে পেরে আমার কাছে নত হয়ে যায় আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, তার গুনাহ যদি পাহাড় সময় তাকে আকাশ চুপচু হয়ে থাকে আমি রব্বুল আলামিন রহমান নামের খাতিরে তাদের মাফ করে দেই। ও গো ভিক্ষুকের মতো কঙ্গালের মতো বেসরের মতো গুনাহ মাখা হাত তুলে আপনার দরবারে উত্তোলন করেছে। আল্লাহ তাআলা আপনি আমাদের গুনার দিকে না তাকায়া বান্দা মনে করে মাফ করে দেয়। রব্বুল আলামিন আপনি তো মাফ করলে আপনার ক্ষতি হবে না, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দেয়। আল্লাহ তাআলা ফরিয়াদ জানায় জঙ্গিপুরের মাটিতে যে যুবক ভাইদের রোগে, বিশেষ করে আমার সুরজ ভাই আর আল্লাহ তাআলার সেই সুখচাঁদ ভাই মিরাজ ভাই সহ আল্লাহ তাআলা যারা আমাকে বারবার খোঁজ নিয়েছেন, বিশেষ করে আমার মাসারিস ভাই আল্লাহ তাআলা অনেকবার আমাকে খোঁজ নিয়েছেন। আল্লাহ তাআলা আজকে এইভাবে কোরআনের আমন্ত্রণ জানানোর জন্য, কোরআনের আহ্বান বিশ্বময় প্রচারের জন্য তারা যত পরিশ্রম করেছেন, দয়া করে আপনি আর এই কলিজার টুকরা এই সমস্ত বান্দাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন, এই মাহফিল কে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন।
আল্লাহ তাআলা এর আশেপাশে যত কবরবাসী রয়েছেন মাফ করে দেন। আল্লাহ তাআলা মাহফিলের জন্য আমার যে সমস্ত ভাই এবং বাবাজিরা মা এবং বোনেরা টাকা পয়সা শ্রম দিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা সকলকে এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের নেক মাকসাদগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা যার বাড়িতে অশান্তি রয়েছেন শান্তি বিরাজ করে দেন। আল্লাহ তাআলা যার ব্যবসায় সফলতা নাই ব্যবসায় সফলতা অর্জন করে দেন। আল্লাহ তাআলা যার ভালো চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা যার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা দয়া করে আপনি সমস্যাগুলো সমাধান করে দেন। রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেকেই অসুস্থ রয়েছেন, রব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছেন শাফায়ে কামিলা নসিব করে দেন। আল্লাহ তাআলা আমার এই কলিজার যারা যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। কত জায়গা আজকে রঙ্গমঞ্চ অনুষ্ঠিত হচ্ছে, নাচ গান যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে সংগঠিত হচ্ছে, আর আমার এই সমস্ত কলিজার যারা যুবক ভাইরা সমস্ত প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে এসে কোরআনের ইন্তেজাম করেছে, আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে আবু বকর উসমান আলী রব্বুল আলামিন তাদেরকে ওমরের কাতারে কবুল করে নেন, তাদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এখানে যত আমার বাপ জানেরা এসেছেন, যত আমার মা বোনেরা এসেছেন, আল্লাহ তাআলা সকলকে আপনি মাফ করে দেন। মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে যে কথাগুলো শুনলাম কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী বাকি জীবনটা আমল করার তৌফিক দিয়ে দেন। আমাদের ভিতরে যত খারাপ অভ্যাস রয়েছে আল্লাহ তাআলা বর্জন করার তৌফিক দিয়ে দেন। ফাসাদ নামাজ আপনার সন্তুষ্টির জন্য আদায় করার তৌফিক দিয়ে দেন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের মনে অনেক মাকসাদগুলোকে পূর্ণ করে দেন। আমাদের ভিতরে যত দলাদলি হিংসা সাথে সংস্কার রয়েছে আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন। ইসলামের বিজয় আপনি কবুল করে নেন, রাসূলের ভবিষ্যৎবাণীকে আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহর নবী তো বলেছেন সর্বপ্রথম ইসলামের বিজয় সংগঠিত হবে এই ভারতবর্ষের মাটি থেকে। আল্লাহ তাআলা আপনি তো বলেছেন নির্যাতন চালাচ্ছে আল্লাহ তাআলা আমার মুসলমান ভাই বোনদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। ঈমানের সাথে সকলকে আপনি কবুল করে নেন। আপনি তো বলেছেন কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার মা বোনদের জন্য, আমার কলিজার যারা যুবক ভাইদের জন্য, বাপ জানিদের জন্য, মাসুম ভাইদের জন্য, সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাআলা আমি তো গুনাহগার কিন্তু আমার তো আত্মবিশ্বাস রয়েছে আপনি মুসাফিরের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা ফরিয়াদ জানাই গভীর রজনীতে আমরা নিরোধ করেছি আর কোন পাপ কাজ করব না, অন্যায় পথে চলব না, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমরা তো নিয়ত করলাম, দয়া করে আল্লাহ তাআলা আপনি আমাদের এই ভালো নিয়তগুলোকে আপনি কবুল করে নেন। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا انك انت السميع العليم اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الاسقام اللهم اكفنا بحلالك عن حرامك واغنني بفضلك عن سواك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم نشاء لم يكن ولا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اللهم أجرنا من النار، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم اغفر وارحم، اللهم اغفر وارحم، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. God bless you.